गुड मॉर्निंग गाइस। तो आज के ब्लॉग स्टार्ट होच्छे, आज के ब्लॉग स्टार्ट होते गिएई एकटा डेंजरस जिनिस होच्छे। सकाल 8:30 बजे एखन घड़ीते आमि देखाच्छि तोमादेरके ब्याक कैमेरा दिये, देखते पाबे ठीक सकाल 8:30 बजे एखन युद्ध होच्छे जे त्रिशार ब्लड नीते आसछे। आमि तोमाके देखाच्छि ब्याक कैमेरा दिये। সুজ প্রচন্ড ভয় পায় আর এখন ব্লাড নিতে এসছে। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে সকালবেলায় ব্লগটা অর্পণই শুরু করেছে। আমি আর কি শুরু করার মতন অবস্থায় ছিলাম না, আজকে ব্লগ অর্পণই শুরু করেছে। ফার্স্ট টাইম আমার ব্লগ অর্পণ শুরু করলো। যাই হোক, ওকেও তো একটু শিখতে হবে না। যাই হোক, শুরু করলো, খুব ভালো লাগলো আমার, তোমাদেরও আশা করি ভালো লেগেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার লাইফ ইত্রিশা হাজির আগে নিউ ব্লগ নিয়ে। আমার বন্ধুরা সবাই খুব খুব ভালো আছে, যে যেখানে আছে সুস্থ আছে, ভালো আছে, আমিও আছি মোটামুটি, খুব ভালো আজকে বলবো না। আর সব থেকে বড়ো কথা, আমার ব্লগ একটু গ্যাপিংয়ে যাচ্ছে, তোমরা আশা করি বুঝতেই পারছো। বন্ধুরা, আমার ডেলি ব্লগ যায়, সেখানে অনেক গ্যাপিংয়ে ব্লগ যাচ্ছে। গণেশ পুজোর ব্লগ জাস্ট কালকেই আমার পোস্ট হয়েছে। আজকে ব্লগটা করছি, জানি না আজকে পোস্ট করতে পারবো না কি, ইচ্ছে আছে আজকেই পোস্ট করার। গণেশ পুজোর ব্লগ কালকে যাইনি, পরশু দিন গেছে গণেশ পুজোর ব্লগ আমার। কালকে আমার গ্যাপ গেছে, কালকে আমার কোনো ব্লগ যায়নি। আর যেহেতু আমার এটা ডেলি লাইফস্টাইল ব্লগ, আর তোমাদের সাথে এমন কিছু যেটা আমার লাইফের সাথে হবে আর তোমাদের সাথে শেয়ার করব না, এটা হতেই পারে না। কারণ আমার লাইফের প্রত্যেকটা মুহূর্তের সাথে তোমরা জড়িয়ে আছো, আর আমার লাইফের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করি। তেমন আজকেও কিছু শেয়ার করব, যেই কারণে আমি ব্লগ দিতে পারছিলাম না, সেই ঘটনাটাও বলবো। আর সব থেকে বড়ো কথা, মানে কি বলবো, কয়েকদিন ধরে হয়তো তোমরা বুঝতে পেরেছো না কি জানি না, আমার শরীরটা খুব খারাপ। কারণ সিমটমগুলো অ্যাকচুয়ালি আমার থাইরয়েড ছিল, থাইরয়েডটায় মনে হচ্ছে প্রচণ্ড মাত্রায় আর কি বেড়ে গেছে, ওর জন্যে থাইরয়েডে যে সিমটমগুলো আর কি হয় সেই সিমটমগুলো আমার মধ্যে আর কি এসেছে। আর আমি কাজ করতেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তাও তো করতে তো হবেই বলো, তাও চালিয়ে যাচ্ছি। ওর জন্য অর্পণ, যেহেতু আমি ব্লাড দিতে সত্যি কথা খুব ভয় পাই, কী হয়েছে জানি না, ইদানিং আমার ইঞ্জেকশন সিরিঞ্জ ব্লাড এসব দেওয়াতে মানে আমি প্রচণ্ড ঘাবড়ে যাচ্ছি, যেখানে আমার নিজের দুটো সিজার রয়েছে, সে বুঝতেই পারছো। কিন্তু এখন আমার হঠাৎ কী হয়েছে, আমি প্রচণ্ড ঘাবড়ে যাচ্ছি, টেন্স হয়ে যাচ্ছি, কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, ব্লাড দেওয়া তো কমপ্লিট হয়ে গেলো, কালকে রিপোর্ট দেবে। আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, শরীরের সঙ্গে সঙ্গে মনটাও ভালো ছিল না। মনটা না ভালো থাকার কারণ হচ্ছে তোমার, আমার দেওরকে তোমরা সবাই চেনো, পাপান অনেক সর্ষ ছিল ওর সাথে, আমার আগের ব্লগেও দেখেছো তোমরা। তা ওর সাথে আমার পুরো বন্ধুর মতন রিলেশন, বৌদি রিলেশন না, পুরো বন্ধু, আর বৌদি মানেই বন্ধু। আর বিগত আজকে নিয়ে হয়ে গেছে 3 দিন ও বাড়িতে আর কি নেই, পরশু দিন থেকে ওকে পাওয়া যাচ্ছে না। তা ওর তো একজনের সাথে অ্যাফেয়ার ছিল, আমি ব্লগে বলেছিও এর আগে, তা শর্টেই বলছি। তা আমাদের দু বাড়ি থেকেই মোটামুটি রাজি ছিল, মোটামুটি কি খুব ভালোভাবেই রাজি ছিল, আমাদের বাড়ি থেকে তো রাজি ছিলই। হঠাৎ মেয়ের বাড়ি দেখুন, আরে বাবা মুডটা করো, এরা আমার মুডও করো, মুডও করো, ওদিকে তাকানো তো দরকার নেই, এদিকে এদিকে দাঁড়াও, আমি তো কালকেই বলে দিয়েছিলাম। না না, 2 বোতল নিয়ে যাবে।
আর একে আমি খুব বকেছি, আমার কত ইচ্ছা ছিল আমি মেহেন্দি পরব ওর বিয়েতে হাত অবধি জানো, সেটা আমি পড়তে পারলাম না, খুব বকা খেয়েছে আজকে আমার কাছে। যাই হোক দুজনে ভালো আছে আর সবকিছু ঠিকঠাক ভাবে মিটে গেছে, আর কি বলবো, আর বাদ বাকি কথা উপরে গিয়ে বলছি, তিতলি খুব চেঁচাচ্ছে, চলো এবার উপরে যাই। এখন উপরে আসলাম, আর আমার তিতলি মা কোথায় গেল জানো, এই যে আমার তিতলি মাকে দেখো, আমার তিতলি মা আমাকে দেখে দিয়ে কতক্ষণ আদর দেখো, পড়ে যাচ্ছে তিতলি, রাধা বল্লবী চানা মশলা দিয়ে গেল খাবো, সন্ধ্যাবেলা কিছু টিফিনও খাওয়া হয়নি, দুপুরও ঠিকঠাক এই টেনশনের জন্য, ওরা আসার পর আর কি দেখলেই তো তোমরা দাদারি করে ওদেরকে নিয়ে গেলাম আর কি, ওদের রেজিস্ট্রির ব্যাপার ছিল, সেই ফর্ম ফর্ম ফিল আপ করা সবকিছু হলো, থানার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট হলো, সেটাই ঠাকুরের কাছে বলি যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে, খুশিতে থাকে। আর 16 বছর ধরে আমি একা রাজত্ব করেছি, ঠিক আছে, 16 বছর পুরো আমার একার রাজত্ব ছিল, এখন সন্ন্যালী এসেছে আর খুব ভালো লাগছে, ও আমার বোন, একসাথে দুজনে মিলে মজা করে থাকবো, এতদিন একা একা একদম ভালো লাগতো না, একা একা থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম, আজকে থেকে স্বর্ণালীকে পেলাম, দুজনে মিলে একসাথে, আজকে থেকে আমার শাশুড়ি বলছে তুই যা হয়ে গেলি, আর অর্পণকে বলছে তুই তো ভাসুর হয়ে গেলি, বড় যা আর বড় ভাসুর, তা অনেক নাকি দায়িত্ব। যাই হোক সবাই মিলে এবার আনন্দে খুশিতে এইভাবে যাতে দিনগুলো কেটে যায়, আর স্বর্ণালী মনটা একটু খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওরাও চায়নি এইভাবে বিয়েটা করতে, যাই হোক করতে হলো, আর আমাদের অনেক আশা ছিল, আমার অনেক আশা ছিল আমার একটা দেওর, আমি খুব সাজবো ওর বিয়েতে, খুব মজা করবো, যাই হোক রিসেপশন মনে হয়তো পরে এসেছে দেখি। তা এতদিন ধরে ব্লগ দিতে খুব অসুবিধা হয়েছে, আবার ডেলি ব্লগ যাচ্ছি আমরা, তোমরা চিন্তা করবে না, মন খারাপ করবে না, আর মা তো শুধু ওপর থেকে নিচ নিচ থেকে ওপরে পড়ে যাচ্ছে, তুমি তো কি কে হও জানো, তুমি বড় জেঠিমা বলে কথা না, তাই বলছি মা আমি 16 বছরের আমার একা রাজত্ব, এবার সন্ন্যালী এসেছে বলো, তাই না, একটু ভালোবাসাটা একটুখানি হয়ে যাবে বলো, ভালো লাগে না, ওই দেখো খাসলাম। তা চলো, কদিন ধরে আমার ব্লগ আসেনি ডেলি, মানে ছাড়া ছাড়া 2-3 দিন, মানে গণেশ পুজো ব্লগই গেল মনে হয় পরশু দিন, তারপর আমাদের অর্পণ আর আমি একটা ঘুরতে গেছিলাম একটা জায়গায়, সে মানে আর কি সেই ব্লগটাও করা রয়েছে, ব্লগটাও যাইনি, আস্তে আস্তে সব ব্লগ যেতে থাকবে, কাল থেকে নর্মালি সব ব্লগ যাবে, এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে নতুন ভাবে তোমাদের সাথে, সুস্থ থেকো, ভালো থেকো, কোভিডের যা প্রোটোকল তাই তাই মেনটেন করো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, টাটা, বাই বাই, গুড নাইট, আর হ্যাপি স্মাইল, সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।